Codarco Tom! আমি একবার বার্তা বলি, দ্বিতীয় বার্তা বলি না, খোদার কথা, এই বাংলাদেশের মানুষকে আমি একা দেওয়ার হতে চাইনি, এখনো দেয়ালে বসতে আছে কেন? কারণটা কি? আমার যখন হিসাব দেওয়ার পালা আসবে, আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, তখন আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করে, এরে হাসান জামিল, তোরে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ওই নিয়ামত ভোগও করছস, এখন আজাবটা একটু বাড়াইয়া দেই, তো আমি কি জবাব দিব? এরে যুবক, তুমি কি জবাব দিবা? বাবা, আপনি কি জবাব দিবেন? কি পুঁজি বানাইছেন? কোন পুঁজির ভরসায় এভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছেন? কোন পুঁজির ভরসায় বলেন? আরে নবী আলাইহিসসালামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো বলে আয়েশা। বলে পুরুষদের মধ্যে বলে আবু হাতার বাবা আবু বকর, সেই জান্নাতি সুসংবাদ পাওয়া আম্মা জান আয়েশা, জান্নাতি সুসংবাদ পাওয়া আবু বকর, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে কি করতেন? আম্মা জান তো কাঁদতেন, শুধু কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম। সাইয়েদিন আবু বকর তো দূরে চলে যেতেন, একা একা যায় নির্জনে কাঁদতেন আর বলতেন, নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিবি? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা, তো তা কতকাল, হায় মানুষ না, যদি আমি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায় চাবায় খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না, এখন কেমনে দাঁড়াবো? আরে আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, তাদের এত চিন্তা এত পেরেশানি, এমন চিন্তার পেরেশানি হওয়ার তো কথা ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, আখিরাতের কোনো ভয় আছে, ফিকির আছে, কেন রে ভাই? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছেন? আরে আম্মা জানতো গ্যারান্টি পাওয়া, আপনাকে আমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবুও করতো গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আজাব হবে না? কে গ্যারান্টি দিল বলে? কোন পুঁজির ভরসায় এভাবে চলতেছি বলে? কি পুঁজি বানাইছে? কার কি পুঁজি আছে বলে? আরে আমাদের নাই দিঘি তো কান্দি, আপনার কি পুঁজি আছে? পুঁজি তো আছে, পুঁজি তো আছে, পুঁজি যে নাই তা তো না, আছে আছে, গুনার পুঁজি, গুনা 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 গুনা, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়তে পারি না, কবে ছাড়বেন জিজ্ঞেস করি, কবে ছাড়বেন? আরে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন সূরা হাদীদের মধ্যে, আলাম ইয়াকনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? আর কত এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর চুল পাকা পর্যন্ত সময় দিবেন, দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ, না না, কত বাবাকে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে চলে গেছে, তার কাফনের কাপড় তো দোকানে চলে আসছে, সে এখানে তার খবর নাই। আরে এমনও তো হইতে পারে কালকে খবর পেতে পারে, বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, খবর তো আসতে পারে। আরে কার নাফরমানি করতেছি একটু চিন্তা তো করি, একটু তো চিন্তা করি, কার নাফরমানি করতেছি? হ্যাঁ, ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদেরকে, এত ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে তুমি বুঝো না কত ভালোবাসেন, দেখো না, আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই।
কেন বাসবেন না, এত ভালো কেন বাসবেন না, কেন বাসবেন না? আল্লাহ রাসূল ছাড়া দুনিয়ায় আমাদের জন্য সবচেয়ে বেশি ভালোবাসা মায়ের, কার বলেন না? মার কলিজায় কত ভালোবাসা, এটা মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহ জানেন না। আমি কি বলবো, উপলব্ধির সুযোগ আমার নাই, তবে কোরআন হাদিস থেকে মাসআলা থেকে কিছুটা উপলব্ধি করতে পারি। বড়দের তো মাসআলা শুনেছি, হ্যাঁ, কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে, বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবেন। কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে। এমন কোন মা নাই দাফন করে নিজে লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে। ও দোস্ত, মার কলিজায় যে এত মায়া কেন, কেন, কেন? মা আমার চোখ বানাইছেন, বলে মা আমার কান বানাইছেন, মুখ বানাইছেন, জবান বানাইছেন, হাত পাও কিচ্ছু বানাইছেন, কিচ্ছু বানান নাই, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমার আপাও বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচাইয়া রাখছেন ওই মালিকের কত মায়া, ওই মালিকের নগর মানিয়ার কত কাল চলবে, আর কত কাল চলবে বলেন, আর কত কাল চলবে, আর কত কাল চলবে? আরে গুনার চোখ গুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই গুণাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? আমার এই হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের কাছে বিচার দিবে, সাক্ষী দিবে। এরে যুবক, আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে আমার আর বলার সামর্থ্য নাই। আমি বলি কি ভাই, তোরা আমাদের কাছে আয়, আমার কাছে আয়, তোদের পাওগুলো মিলে দে, আমি তোদের পাওগুলো জড়ায় ধৈরা সারা রাত বসে থাকি, তাও তোরা গুনা ছেড়ে দে, গুনা ছেড়ে দে বাবা, গুনা ছেড়ে। কান্দো কান্দো, চোখের পানিরে পুঁজি বানাও, চোখের পানিরে পুঁজি বানাও, চোখের পানিরে। চোখের পানিরে পুঁজি কোরআনের ছোঁয়ায় খলিল ইব্রাহিমের সিলেবাস পড়ে মানুষ কিভাবে কোত্থেকে কি হয়ে যায়, ছিল সবচাইতে খারাপ মানুষ, হয়ে গেল সবচাইতে ভালো মানুষ। এবার আপনাদেরকে দুইটা প্রশ্ন করি, আমাকে একটু জবাব দিয়েন বুঝে শুনে। এতক্ষণ যা আলোচনা করলাম, আপনাদের কি মনে হয়, এটা আপনাদের কি এটা মনে হয় যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা বিশ্বাস করেন? কে কে বিশ্বাস করেন হাত উঠান, হাত নামান, হাত নামান, বুঝে শুনে জবাব দিয়েন। আমি আরেকটা প্রশ্ন রাখছি,
আপনারা কি সবাই আপনাদের সন্তানকে শ্রেষ্ঠ মানুষ বানাতে চান? কে কে চান? হাত না। এই যে দুইটা জায়গায় আপনারা হাত তুলেছেন, খুব খেয়াল করেন সূক্ষ্ম বিষয়। এই যে দুই জায়গায় হাত তুলেছেন, আমি বলি কি জানেন, আপনারা রাগ করেন না, আমি আবারও বলি, আমার বলার ধরন আপনাদের পছন্দ না হইতে পারে, আমার শব্দ চয়ন আপনাদের পছন্দ না হইতে পারে, এটা আমার অক্ষমতা, কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন আপনাদেরকে ভালোবেসে দিল থেকেই কথা বলে বলছি, এই বিশ্বাসটুকু রাখেন। আমি নিশ্চিত করে বলতে পারি এখানে বহু ভাই আছেন, বহু বাবা আছেন, যারা এই দুই কথার যে কোনো একটাই মিথ্যা কথা বলছেন, আপনি সত্য বলেন নাই। আপনি মনে মনে ভাবছেন আপনি কি গায়েব জানেন? আমি বলবো ভাই, গায়েব তো কেবল আল্লাহই জানেন। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো জানি। আমি গায়েব তো জানি না, আমি তো এই সমাজ চিনি। যেই সমাজের আলো বাতাসে আপনি বড় হয়েছেন, এই সমাজেরই আলো বাতাসে আমি বেড়ে উঠেছি। আমি চিনি এই সমাজ, চিনি। চেনার কারণই বলছি আপনি একটাই মিথ্যা কথা বলেছেন, কেন আপনি একটু বুঝেন, সূক্ষ্ম কথা বুঝেন। আপনারা বলেন নাই আপনারা সবাই আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই, কথায় আছেন তো এখনো? আপনারা এটাও বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, কি বলেছেন সবাই বলেন? তাইলে আমি এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনি যে সর্বশ্রেষ্ঠ আপনার সন্তানকে বানাতে চান, এই কথায় যদি আপনি সত্যবাদী হন, তাইলে ওইটাও তো সত্যই বলেছেন নিশ্চয়ই, যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। তাহলে আমি জানতে চাই, সর্বশ্রেষ্ঠ মানুষ আপনার সন্তানকে আপনি বানাতে চাইলে, যে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, সন্তানকে ওই কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাই আপনি পাঠাইলেন কোথায়? বলেন কি বোঝা গেল, সত্য বলছেন না মিথ্যা বলছেন? বলেন, আপনারাই বলেন, এবার আপনারাই বলেন, আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন? বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যে মিথ্যা বলেছেন, এটা গর্বের কথা না আফসোসের কথা? উঁচেই আগে পরমুখস্থ করাইছি, ধরলাম কি, ছাড়লাম কি, আহারে করলাম কি, কেন আফসোস? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আমার, আমি যেখানে জুমা পড়াই, যেই জুমার সুবাদেই আপনাদের ইকরাম ভাই, আমাদের ইকবাল ভাই, ওদের সাথে পরিচয়। আমার তো আজকে আপনাদের 33তম হইল, আমার 11তম। এত লম্বা সময় একাধারে কোনো মাহফিল আমি করি নাই, এমনকি আমার গ্রামের মাদ্রাসারও না, আমার গ্রামের মাদ্রাসাও গত বছর আমি এই বছর মিস দিছি। একাধারে কন্টিনিউ করা এরকম 11 বছর আমি আর কোনো প্রোগ্রাম করি নাই, একমাত্র এই প্রোগ্রাম। কারণ আমি এই প্রোগ্রাম বয়ান করতে আসি না, আমি বেড়াতে আসি, সোজা কথা, আমি বেড়াতে আসি। অনেক আগের থেকে আমাদের একটা প্রিপারেশন থাকে, বলমরি যাব, বেড়াতে যাব, এই চাচিটা খাওয়াবেন, এটা খাওয়াবে, এটা বাসায়ও আলোচনা হয়। তো বেড়াতে আসি, এই জন্যে চলে আসি। অনেক রাস্তায় অনেক প্রতিকূলতা, ডিঙ্গায় আসছে, এরকম নজিরও আছে। রাস্তায় কাঠের গুঁড়ি দেওয়া ছিল সারা রাত, এগুলো সরাইয়া সরাইয়া আমি ইকবাল আমরা রাতে আসছি, এমনও হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামের সময়। তো দোস্ত, ওই আমার এলাকায় তো ধনীরাই থাকে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এটা, যে আমরা যেখানে থাকি সাধারণত ধনীরাই থাকে। এক সময় তো সব ধনীরাই থাকতো, পরে না গুলশান হয়েছে, বারানি হয়েছে, উত্তরা হয়েছে, হ্যাঁ, ওনারা ওদিকে শিফট করছেন। আগে তো ধানমন্ডিতেই থাকতো সবাই।